Ah, really? Yeah. We went to a thrift store in Goodwill. A thrift store is basically like people that are used jinish, used kapur. ওটা সব ক্লিন করে দেয় আর হচ্ছে লাইক তারা তো ইউজ করে না আর হচ্ছে ক্লিন করে সব হচ্ছে ডোনেশন করবে ওখানে লেখা আছে ডোনেশন ড্রপ অফ ওখান থেকে তুমি ডোনেট করতে পারবে ওকে সো আসলে আমরা যে স্টোরে এসেছি এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড মানে ইউজ করা জিনিস এখান থেকে আপনি খুব কম প্রাইসে থ্রিফ্ট স্টোর তার মানে হচ্ছে সাশ্রয়ী মূল্য খুব কম দামে আপনি কিনতে পারবেন মানুষের ইউজ করা জিনিস কিন্তু অবশ্যই সেটা অনেক ক্লিন করে এবং খুব নাইসলি প্রেজেন্ট করে এখানে সেল করছে মানে ইউএসএতে আমি সারাক্ষণই টিকটক এবং আপনার মানে রিল যেগুলো দেখছি রিলস ভিডিওগুলোতে সারাক্ষণই সবাই এখান থেকে প্রচুর শপিং করছে সো ওইটা দেখে আমি ইন্সপায়ার হয়ে আজকে এখানে চলে আসছি যে আমিও একটু যাই দেখি আমারও কোনো কিছু পছন্দ হয় কি না স্পেশালি আমি কোয়ালিটি এবং সব প্রাইস দেখতে আসলাম আর যদি কিছু ভালো হয় তো ডেফিনেটলি বাই করবো ও অনেক ভালো জানে ও অনেক কিছু আই ডোন্ট নো কীভাবে সে মানে খুব সুন্দর করে আমাকে বোঝায় দিতে পারে আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম আমি এখানে যাচ্ছি সো বেসিক্যালি ওদের কাজটা কি একটা ইনফরমেশন তো আপনাদেরকে দিতে হবে ও তখন দেখলাম আমাকে সুন্দর করে বুঝিয়ে দিল সেজন্য আমি বললাম যে তুমি একটু সুন্দর করে বলে দাও সো ওকে চলেন যাই ওয়েলকাম টু গুডউইল হ্যাঁ আজকে আমরা গুডউইলের ভেতরেই যাব আজকে আমরা ঘুরে ঘুরে দেখব এখানে কি আছে কি পাওয়া যায় এবং প্রাইস কেমন সো গুডউইলের ব্যাপারটা একটু সুন্দর করে বলি আপনাদেরকে ওদের একটা সাইড আছে যেখানে হচ্ছে সবাই ডোনেট করে আপনার ইউজ করা কাপড় আপনি ডোনেট করেন না ওরকম আর কি সো এখানে একটা জায়গাতে এসে আপনি শুধু ব্যাগটা ডোনেট করা ব্যাগটা রেখে চলে যাবেন ওরা ওইটা থেকে দেখে সুন্দর করে আবার ওইটাকে ক্লিন ক্লিন করে দেন আপনার এই শোরুমটাতে আবার দিয়ে দিবে এখান থেকে যাতে মানুষ খুব সুন্দর করে তাদের পছন্দ মতো জিনিসগুলো খুব কম প্রাইজে নিতে পারে এটাই হচ্ছে ওদের মেইন উদ্দেশ্য এবং সব আছে ফার্নিচার থেকে শুরু করে ছেলে মেয়ে বড় ছোট এভরিথিং আপনি এখানে পেয়ে যাবেন তো গরিব মানুষ তো ইউএসএতেও আছে তাই না তো তাদের সুবিধার কথা চিন্তা করেই আমার মনে হয় গুডউইলটা করেছে এবং আপনি আমেরিকাতে সব পাবেন আপনি আমেরিকাতে সবচেয়ে এক্সপেন্সিভ জিনিসও পাবেন সবচেয়ে লোয়েস্ট জিনিসও পেয়ে যাবেন $4 আমি ব্র্যান্ডের গুলো দেখছি সুন্দর সুন্দর কিন্তু শার্ট না এটা হচ্ছে $50 এটা হচ্ছে আপনার ইউজ করা তারপরে এরকম প্রাইস বেসিক্যালি এগুলো অনেক প্রাইস 200-300-400 তো হবেই আমি আসলে জানি এখানে অনেক ব্র্যান্ডের জিনিস পাওয়া যায় সো ওই জন্যই দেখতে আসলাম দেখি আমি এখন ওমেন্স সেকশনে যাচ্ছি এবং সেখানে কোনো ব্র্যান্ডের কিছু পাই কি না সো ইয়া চলে আসছি মানে যাই নিব $4 তাই না আমার মনে হয় এরকম একটা স্টোর কিন্তু বাংলাদেশে হলেও ভালো হয় তাই না হ্যাঁ বাংলাদেশে ক্লোথসের অনেক বড় বাজার আমরা গার্মেন্টসে ভর্তি ওখানে গার্মেন্টসে ভর্তি একেবারে উই আর দ্য বেস্ট এখানে খুব নাইস
দেয়া যায়। এখানে অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ডের জিনিসও থাকে, বুঝছো? এটা অনেক সুন্দর। আমি কি নিব? নিব আমি? হ্যাঁ, এটা হলে কেন? এখন আমি এত কমফোর্টেবল ফিল করছি না এখনো। এটা কেমন? ঠিক আছে। সুন্দর, তাই না? একটা ব্রাইডাল ড্রেস নিব নাকি? জীবনে তো পরি নাই, পরার ইচ্ছা ছিল। কি বল, দেখবা প্রাইসটা কত? $59-$60। আমি একটু এ করি, আমি তো এইভাবে বিয়ে করি নাই। দেখো দেখো, এটা এটা এটাও $60। এটা হচ্ছে তোমার, আই ডোন্ট নো কিভাবে পড়ে, গাউন গলা পর্যন্ত, ইয়া পর্যন্ত। এগুলো সবই $60, বাট ব্রাইডাল ড্রেসগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ, তাই না? এটা যে $60-তে পাওয়া যাচ্ছে তো বিশাল ব্যাপার। নাইট একটু আইটা আরও কম, $50। আমাকে কোনটাতে সুন্দর লাগে? সবগুলোই সাদা। No brand, $4. But it's nice. Okay. দেখি ভালো কোনো ব্র্যান্ড আছে কিনা। I don't know. Okay, so basically এটাই দেখাচ্ছিল। কি পাওয়া যায়, কোয়ালিটি কেমন প্রোডাক্টগুলো, ওইটাই আমি দেখতে এসেছিলাম এবং আপনাদেরকেও দেখিয়ে দিলাম। আই হোপ যে ভালো লাগবে যারা ইউএসএতে আসবেন নেক্সট টাইম। সো সব টাইপের জিনিসই মাথায় রাখতে পারেন, সব ধরনের স্টোর, ঠিক আছে? সো এরকম আরও অনেক স্টোর নিয়ে আইডিয়া আমি দিব সামনে, ইনশাল্লাহ আমি একটু সুস্থ হই। আপনারা তো ডেফিনেটলি বুঝতে পারছেন যে আমি এখন প্রেগনেন্ট, সো ইন দ্যাট কেস আমি সারাক্ষণ ঘুরে ঘুরে ভিডিও করতে পারছি না। আর এই নতুন যে স্টেটে আসছি, এই স্টেটের প্রবলেম হচ্ছে, ও সরি, এই স্টেটের প্রবলেম হচ্ছে মানে পাবলিক ট্রান্সপোর্টেশন বেশ কম, আপনার সব জায়গায় যেতে হলে নিজের গাড়ি নিয়েই যেতে হবে। সো আমার ড্রাইভিং কোর্স শেষ এবং আমি পাশ করে গিয়েছি আলহামদুলিল্লাহ। আমি কিছুদিন পরে লাইসেন্স নিতে যাব, কিন্তু লাইসেন্স নেওয়ার জন্য তো একটা যে শিডিউলটা নেয় ওইটাই 1 মান্থ মানে লেগে গেছে, মানে শিডিউল পেতে পেতে এক মাস অপেক্ষা করলাম। এখন আমি ইনশাল্লাহ লাইসেন্স পাবো, এরপর আমি নিজে সব জায়গায় যেতে পারবো। এখন তো আমি সারাক্ষণ ওয়েট করি আমার হাজবেন্ড কখন আমাকে নিয়ে যাবে, এই হলো অবস্থা আমার এখন। ইনশাল্লাহ মানে আমি সব নিয়ে আইডিয়া দিব, যাতে বাংলাদেশি যারা আপনারা হঠাৎ করেই চলে আসেন আপনার মানে ইউএসএতে যারা আসেন, ডেফিনেটলি শপিং সম্পর্কে একটু আইডিয়া আপনাদের থাকলে অনেক বেশি ভালো হয়। যে আইডিয়াগুলো আমাদের হয়েছে, আমরা অনেক অনেক জায়গায় যে অনেক এক্সপেন্সিভ জিনিস কিনে ফেলেছি, পরে সেটা আবার যে আরেক জায়গাতে অনেক কমে পেয়েছি, তো এই জিনিসগুলো আসলে একটু জানা বোঝার ব্যাপার আছে। সো এটা হচ্ছে আমরা যারা এখানে আছি, এই এক্সপিরিয়েন্সটা হয় যাদের, তারাই খুব ভালো করে ডিসক্রাইব করতে পারে। আমার মনে হয় এটা আপনাদেরও অনেক বেশি কাজে লাগবে, আই হোপ। ওকে, সো এই হচ্ছে আমার আজকের ব্লগ ছিল।
কাইন্ড অফ স্টোর দেখতে আসা আমার খুব একটা পছন্দ হয়নি। আর বেসিক্যালি যেটা হচ্ছে, আমি তো এখন প্রেগনেন্ট, আমি এই টাইমে মানে এই ইউজ করা কোনো কিছু ইউজ করতে চাচ্ছি না। আর বেসিক্যালি আমি কখনো করিও নাই আলহামদুলিল্লাহ এই পর্যন্ত। সো আমার একটু অ্যালার্জি ফিল হচ্ছে, বাট প্রোডাক্টগুলো কিন্তু আসলেই সুন্দর। আজকে আমরা কোনো ব্র্যান্ডের কিছুই খুব একটা পাইনি, দু একটা শার্ট ছাড়া। সো এখানে ব্যাগও দেখলাম কোনো ব্র্যান্ডের কিছুই নাই, নর্মাল। আমাদের শপিং শেষ, কিছুই নেওয়া হয়নি প্লাস্টিকের, একটা বোল ছাড়া। আর আমার ছেলে মনে হয় একটা ইয়ে নিয়েছে, ব্যাটল শিপ, তাই না? এই হচ্ছে আমার ড্রাইভার, আমার ড্রাইভারকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাঝে মাঝে এরকম শপিং সেন্টারগুলোতে নিয়ে যেও, হ্যাঁ, তাহলে মানুষজন একটু আইডিয়া পাবে কোথায় কেমন কী প্রাইসে পাওয়া যায়। ওকে, সো ইয়া, বাই। নুহাত বাই বলো, বাই বাই।